নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্ত নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, তুষারে ঢেকেছে উত্তরাখণ্ড। গোটা উত্তরাখণ্ড বদ্রীনাথ ধাম তুষারের সাদা চাদরে ঢেকেছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে বরফের চাদর তুষারে ঢেকেছে উত্তরাখণ্ড। সেখানে তুষারপাত উপভোগ করছে স্থানীয় এবং পর্যটকেরা। বদ্রীনাথে ধামে বরফের চাদর তুষারে ঢেকেছে গোটা উত্তরাখণ্ড। পর্যটকরা সেখানে এই আনন্দে মেতে উঠেছে সেখানকার স্থানীয়রাও। উত্তরাখণ্ডে বদ্রীনাথের ধামে বরফের চাদর। তুষারে ঢেকেছে গোটা উত্তরাখণ্ড বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ড তুষারের চাদরে এই মুহূর্তে ঢেকে। এবার গুজরাটের পথ দুর্ঘটনার খবরের দিকে একটু লক্ষ্য রাখবো। গুজরাটে পথ দুর্ঘটনা, নবসারিতে পথ দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ। সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন এবং আহত 1। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। গুজরাটে পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন এবং আহত 1। গুজরাটের আহমেদাবাদ মুম্বাই হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে, বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ। বাস ও গাড়ির সংঘর্ষে নিহত 9, আহত 1। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা অমিত শাহের। জলের পাইপ ফেটে বিপত্তি মুম্বাইয়ের ঘাটকোপরে। রাস্তা পরিণত হয়েছে নদীতে, যেখানে রাস্তার জলের পাইপ ফেটে বয়ে যাচ্ছে জল এবং সেই প্লাবিত জল দেখেই মনে হচ্ছে রাস্তা পরিণত হয়েছে নদীতে। মুম্বাইয়ের ঘাটকোপরে ঘটনা, সেখানে জলের পাইপ ফেটে বিপত্তি। রাস্তার জলের পাইপ ফেটে বিপত্তি, রাস্তা পরিণত হয়েছে নদীতে। নদী না রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। পথ চলতি মানুষ, সাধারণ মানুষের খুব স্বাভাবিকভাবেই খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মুম্বাইয়ের ঘাটকোপরের রাস্তা পরিণত হয়েছে নদীতে, রাস্তার পাইপ ফেটে, জলের পাইপ ফেটে এই বিপত্তি। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।